দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংসদীয় দলের বৈঠকে স্পষ্টভাবে যে বার্তাটা দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে যেমন প্রশাসনিক কাজে খুবই ব্যস্ত, তা সত্ত্বেও এবার থেকে তিনি সংগঠনের কাজ সক্রিয়ভাবে দেখবেন, এই বার্তাটা দিয়েছেন। এবং সেটা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি নানা কাজে ব্যস্ত, আমার উপর ভীষণ চাপ রয়েছে, আমি এখন সংগঠন নিজেই দেখব বলে ঠিক করেছি। এবং সেই সঙ্গে তিনি বলেন যে মনে অনেক ব্যথা থাকে, বেদনা থাকে, তারা বলতে পারে না, তারা কোথায় যোগাযোগ করবে ভাবতেও পারে না। তারপরেই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে সুদীপদাকে বলবো যে এমপিরা কিছু বললে তা যেন তিনি সরাসরি তাকে জানান। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট তিনি এই নির্দেশ দেন যে কোনো ভায়া মাধ্যমে বা কারো মাধ্যমে নয়, এমপিরা যদি তাকে কিছু বলেন সরাসরি তিনি যেন তাকে জানান। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে বিধায়ক থেকে আরম্ভ করে দলের যে জেলা সভাপতিরা রয়েছেন বা সাংগঠনিক যে বিভিন্ন পদে যারা রয়েছেন, তাদের অনেক সময় নানা অভাব অভিযোগ থাকে, ব্যথা বেদনা থাকে, কিন্তু তারাও জানানোর জায়গা পায় না। এবং তিনি বলেছেন যে সাংগঠনিক নির্বাচনের পরে তিনি একটি কমিটি বা টিম তৈরি করে দেবেন, এরপর এই সমস্ত এই যাদের যা অভাব অভিযোগ থাকবে তারা এই টিম বা কমিটির কাছেই তারা সেইগুলো তারা পেশ করতে পারবেন, সেই অভিযোগ জানাতে পারবেন। সাংগঠনিক নির্বাচনের পরে তিনি নিজেই একটি কমিটি তৈরি করে দেবেন। এবং সেই সঙ্গে তিনি এই বার্তাটা দিয়েছেন যে পার্টি অফিস থেকেই পার্টি চলবে, অন্য কোথাও থেকে নয়। এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে রুটিন রোস্টা ডিউটি চার্ট করে আগে আমি পার্টি চালাতাম, এবার থেকে সেইভাবেই পার্টি চলবে এবং পার্টি চলবে পার্টি অফিস থেকে। সেই সঙ্গে দলকে কঠোর শৃঙ্খলায় যে তিনি বাঁধতে চান তা বুঝিয়ে দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন যে অনেকে সংসদের সেন্ট্রাল হলে বসে প্রকাশ্যে পার্টির সমালোচনা করেন, পার্টি অফিসে বসে অনেকে পার্টির সমালোচনা করেন, কিন্তু এইভাবে প্রকাশ্যে মুখ খোলা যাবে না, স্পষ্টভাবে সতর্ক করে দেন তিনি। তুমি জানো যে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকাশ্যে যে অপূর্বা পোদ্দার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুখ খুলেছিলেন, তাকে মুখ্য সচেতক পদ থেকে সরানোর কথা বলেছিলেন, তা নিয়েও তাকে আজকে কার্যত সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অপূর্বা পোদ্দার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ফলে একদিকে দলকে কঠোর শৃঙ্খলায় বাধা, অন্যদিকে সাংগঠনিক কাজ যে তিনি আগের মতো সক্রিয়ভাবে দেখবেন, এবং যেটা সমস্যা হচ্ছে যে তৃণমূলের এমপিরা বা তৃণমূলের জেলা পার্টির যারা নেতারা রয়েছেন, এমএলএরা রয়েছেন, বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন, তারা অনেক সময় অনেক অভাব অভিযোগ থাকে, তাদের নানা দুঃখ কষ্ট থাকে, তারা জানানোর জায়গা পান না, সেটা তিনি উপলব্ধি করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন, স্পষ্ট বার্তা দিয়েছেন যে সাংগঠনিক নির্বাচন যেটা 2 তারিখ হবে নেতাজিন ধরে, তারপর সেটা শেষ হওয়ার পর তিনি একটি কমিটি করে দেবেন এবং সেই কমিটির কাছে এই সব অভাব অভিযোগ জানানো যাবে। এবং যারা সাংসদ রয়েছেন তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনো কিছু জানালে সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি সেটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান এবং অন্য কারো মাধ্যমে জানানোর দরকার নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন আজকে সংসদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। অনুসূয়া আশাবল, আরো একবার স্পষ্ট করে জানতে চাইবো আজ যে বৈঠক ছিল সেই বৈঠকে ঠিক কি কি আলোচনা হয়েছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা? দেখো, আজকে সংসদীয় দলের বৈঠক ছিল এবং সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন, রাজ্য সরকারের রাজ্যপালের তীব্র সমালোচনা করেন এবং বর্তমানে কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে যে তার তীব্র সমালোচনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এরা সংবিধানকে মানছে না, এরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে, যা খুশি তাই করছে, যে রাজীব গান্ধীর 415 জন এমপি নিয়ে সাংসদ নিয়ে তিনি যা করেননি, 303 জনে এমপিকে নিয়ে এরা যা কিছু করতে চাইছেন এগুলো মেনে নেওয়া যাবে না এবং এই বিরুদ্ধে সংসদে যে প্রতিবাদ করতে হবে সেই বার্তাটা তিনি দিয়েছেন। এবং সেই সঙ্গে রাজ্যপালের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং আগামী দিনে প্রয়োজনে রাজ্যপালের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলা হতে পারে সেই বার্তাটাও তিনি দিয়েছেন। পাশাপাশি এবারে যে সংসদীয় অধিবেশন সেখানে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনার কথা সুকেন্দ্রশেখর রায়কে তিনি দায়িত্ব দিয়েছেন এবং স্বতন্ত্র প্রস্তাব একে বলা হয় যে কেউ সাংবিধানিক পদে থেকে যদি তার দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে এই স্বতন্ত্র প্রস্তাব আনা যায়। এইরকম সংবিধানে এরকম সংস্থা রয়েছে এবং সেটা কিভাবে করা যায় রাজ্যপালের অপসারণ চেয়ে তা নিয়ে সুকেন্দ্রশেখর রায়কে তিনি দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি দলীয় সংগঠনকে চাঙ্গা করতেও তিনি নানা বার্তা দিয়েছেন এবং বাংলাকে যে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেই বার্তা তিনি স্পষ্ট দিয়েছেন। যেমন তৃণমূল বিভিন্ন জায়গায় ত্রিপুরা গোয়া এই সমস্ত জায়গায় যেমন সংগঠন বিস্তারের চেষ্টা করছে সেটা করুক, কিন্তু সেইটা করতে গিয়ে বাংলাকে উপেক্ষা করা যাবে না, বাংলার সংগঠন যাতে দুর্বল না হয় সেটা করা যাবে না। সেটা বলতে গিয়ে বলেছেন যে বাংলাকে কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে, বাংলাকে কোনো রকমে উপেক্ষা করা যাবে না। এবং সেটা বলার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন
যে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে অনেক কাজ করতে হয়, তার উপর নানা চাপ রয়েছে, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে সংগঠনের কাজ নিজেই দেখবেন এবং কেন দেখবেন সেটা ব্যাখ্যা করতে গিয়ে নানা বার্তা দিয়েছেন দলের বিভিন্ন নেতা নেত্রীদের মনের কথা তিনি কার্যত বলেছেন, যে বলেছেন যে অনেকের মনে অনেক ব্যথা দুঃখ যন্ত্রণা থাকে, তা কোথায় বলবে তারা বুঝে উঠতে পারে না, কোথায় যোগাযোগ করবে ভাবতেও পারে না। আমি তারপরেই বলেন যে সুরিপদাকে বলবো যে এমপিরা তাদের যদি কিছু বলার থাকে সেগুলো তিনি তাদের কাছ থেকে সেই অভিযোগ পেলে তিনি যাতে সরাসরি তাকে বিষয়টা জানান কোনো কারো মাধ্যমে বা ভায়া মাধ্যমে যেন না হয়। এবং তারপরে তিনি বলেন যে বিধায়করা, জেলার সভাপতিরা, বিভিন্ন সাংগঠনিক পদে যারা দলে রয়েছেন তাদের অনেক অভাব অভিযোগ থাকে, অনেক ব্যথা বেদনা থাকে, তারাও কোথায় জানাবে তারা বুঝে উঠতে পারে না। তিনি ঠিক করেছেন যে সাংগঠনিক নির্বাচনের পরে একটা কমিটি তৈরি করে দেবেন এবং সেই কমিটির কাছে যাবতীয় অভিযোগ জানাতে হবে এবং পার্টি অফিস থেকে পার্টি চলবে, অন্য কোথাও থেকে নয়, এবং রুটি রোস্টার ডিউটি চার্ট করে আগে যেমন করে তিনি পার্টি চালাতেন এবার পার্টি সেভাবেই চলবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের বৈঠকে। ধন্যবাদ।